অভিনন্দন। আজকে আপনাদের দেখাবো হাইব্রিড জাতের থাই সাভেদা। যারা থাই সাভেদা কিনতে চান, অরিজিনাল জাত খুঁজে পান না, তাদের জন্য আজকের এই ভিডিওটা। দেখেন, এই সাভেদাটি আরও বড় হবে। এটি প্রায় 400 গ্রাম পর্যন্ত ওয়েট হয়, 450-400 গ্রাম পর্যন্ত ওয়েট হয়। দেখেন, প্রত্যেকটা গাছে, যদি আপনারা ফল সহ গাছ চান, প্রত্যেকটা গাছে এই যে ফল রয়েছে, দেখেন ভালো করে দেখেন, ঘুরে দেখেন, এই দেখেন ছোটো বড়ো সব ধরনের প্রত্যেকটা গাছে ফল। এ পাশে আসেন, এটি অরিজিনাল থাই জাতের সাভেদা। আমাদের কাছে ছোট বড় সব ধরনের চারা আছে। আপনারা চাইলে অবশ্যই যোগাযোগ করবেন, যারা থাই সাভেদা লাগাতে চান ছাদ বাগানের জন্য। অরিজিনাল হাইব্রিড জাতের থাই সাভেদা রয়েছে, 400 গ্রাম, 450 গ্রাম পর্যন্ত ওয়েট হয়। দেখেন, আর যারা থাই সাভেদা কিনবেন, সাভেদাটি এরকম, এটা কিন্তু ছোট সাভেদা, ছোট যদিও দেখেন সাভেদাটি কিন্তু লম্বা হচ্ছে, এটা বেশ লম্বা হবে। এটা আপনার প্রায় এক বিঘাতের মতো লম্বা হবে ফলটা, এবং ফলটা এরকম মোটা, এত বড় ফল হবে, সেটা সেটাও খুব দারুণ। আচ্ছা, ইয়ে দেখাই আপনাদের, এটা দেখাও, যারা হাইব্রিড যাতে ভিয়েতনামি 12 মাসিক কাঁঠাল নিতে চান তাদের জন্য, বা বাগান করতে চান তাদের জন্য ভিয়েতনামি কাঁঠাল। এপাশে আছে এটা হাইব্রিড জাতের শরীফা, আপনার লাল সবুজ দুই রকমেরই আছে। যারা যারা চায়না থ্রি লিচু গাছের বাগান করতে চান, বোম্বাই লিচু, বেদনা লিচু, অবশ্যই যোগাযোগ করবেন। সুন্দরভাবে সব ধরনের চারা আছে আমাদের কাছে। এখন প্রচণ্ড রোদ, তারপরে আপনাদের শুধু শুধু আপনাদের জন্য ভিডিওটি করা। আপনারা আসলে মানে অনলাইন কেনা বেচায় আপনারা খুব বেশি পছন্দ করেন না। এই যে আরেকটা জিনিস দেখেন, এটা হচ্ছে শরীফার আরেকটা জাত, এটা হচ্ছে গ্রিন শরীফা। এটা আপনার খুব দারুণ, সব থেকে ভালো বা এই জাতের শরীফাটা, এবং এটা 12 মাসই। মালটা এটা হচ্ছে ভিয়েতনামি মালটা, ভিয়েতনামি 12 মাসি মালটা। আপনারা যারা ভিয়েতনামি মালটার বাগান করতে চান, অবশ্যই যোগাযোগ করবেন। পর্যাপ্ত গাছে ফল, ছোটো ছোটো ফল, এই দেখেন প্রচুর পরিমাণে গাছে ফল, ঠিক আছে। এটা 12 মাসকাল ফল দেবে। আপনারা চাইলে ভিয়েতনামি মালটার বাগান করতে পারেন। পয়সা মালটাটা, আসলে পয়সা মালটাটা খুব ভালো মালটা, কিন্তু পয়সা মালটাটা ছোটো হয়, আর ভিয়েতনামি মালটাটা বাজারে যে মালটাটা পান, হলুদ পিওর জিনিস। আপনারা অবশ্যই, আমার মনে হয় প্রত্যেকটা বাড়িতে 2-3টা করে মালটার চারা, লেবুর চারা লাগানো উচিত, কারণ লেবুতে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি আছে, যা মানুষের মানব দেহের জন্য প্রচণ্ড বর্তমান জামানায় প্রত্যেক যে মানে হাইড্রোজেন আমরা সেবন করি, লেবুর বিকল্প কিছুই নাই।